হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু স্টাডি রুম আজকের ক্লাসে আমরা ক্লাস নাইনের রায়োমার্টিন দু হাজার তেইশ প্রশ্নবিহিত্রার ভূগোলের সেকেন্ড সেমিটিভের চার নম্বর স্কুল এবং পাঁচ নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব ভূগোলের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবে নিশ্চয়ই ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক আজকে ক্লাসের পিডিএফটি তোমাদের প্রয়োজন হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কারণ ভিডিওর মাঝেই আমি পিডিএফের পাসওয়ার্ডটি বলে দিয়েছি বিভাগ কয়ে আছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক নম্বর প্রশ্ন হল পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত জিরো ডিগ্রি কাল্পনিক রেখাটির নাম হল এর উত্তর অপশন ডি নিরক্ষরেখা দু নম্বর প্রশ্ন হল কোনো একটি স্থান এবং তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য এর উত্তর অপশন বি বারো ঘন্টা। তিন নম্বর প্রশ্ন হল ভারতের হিমালয় পর্বত এক ধরনের এর উত্তর অপশন এ ভঙ্গিল পর্বত চার নম্বর প্রশ্ন হল একটি পর্বত পর্বতবেষ্টিত মালভূমি হল এর উত্তরব অপশন এ তিব্বত মালভূমি পাঁচ নম্বর প্রশ্ন হল শিলায় মরিচে পড়ে যে রাসায়নিক আবহবিকার প্রক্রিয়ায় তা হল এর সি জারোন ছ নম্বর প্রশ্ন হল ভুটানের রাজধানী হল এর উত্তর বি থিম্পু সাত নম্বর প্রশ্ন হল সমগ্র পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম এর অপশন সি বিভাগ বিবাক্ষ আছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখ এক নম্বর প্রশ্ন হলো একই অক্ষরেখায় জলবায়ুর কোনো পরিবর্তন দেখা যায় না এটি ঠিক হবে দু নম্বর প্রশ্ন হল নেপালের প্রধান নদী কালীগণ্ড এটি ভুল হবে এরপরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো এক নম্বর প্রশ্ন হল পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি হল ট্যাস এর উত্তর হবে গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি দু নম্বর প্রশ্ন হল সিকিম রাজ্যের রাজধানীর নাম ড্যাশ এর উত্তর হবে গ্যাংটক এরপরে আছে এক কথায় উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল আন্তর্জাতিক তারিখ রেখার মান কত এর উত্তর হবে একশো আশি ডিগ্রি দু নম্বর প্রশ্ন হল রোয়ে শব্দের অর্থ কী এর উত্তর হবে স্থানচ্যুত বস্তু এরপরে আছে বাম দিকের স্তম্ভের সঙ্গে ডান দিকের স্তম্ভ মিলিয়ে লেখো এক নম্বর প্রশ্ন হলো পৃথিবীর ছাদ এর উত্তর হবে পামির মালভূমি দু নম্বর প্রশ্ন হল আবু অবিকার ভবন ও পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত রূপ এর উত্তর হবে নগ্নি ভবন পাঁচ নম্বর স্কুলের বিভাগ কয়ে আছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক নম্বর প্রশ্ন হল প্রতি এক ডিগ্রি দ্রাগিমার পার্থক্যে তোমার পার্থক্য হয় এর উত্তর অপশন বি চার মিনিট দু নম্বর প্রশ্ন হলো উত্তর গোলার্ধের মেরু নক্ষত্র হল এর উত্তর অপশন ডি ধ্রুবতারা তিন নম্বর প্রশ্ন হল গুরুমণ্ডলের উপরের অংশটিকে বলে এর উত্তর অপশন সি অ্যাস্থানোস্পিয়ার চার নম্বর প্রশ্ন হলো ইউরেশীয় পাত ও আফ্রিকান পাতের মাঝে গড়ে উঠেছে এর উত্তর অপশন বি আলপোস পর্বতমালা পাঁচ নম্বর প্রশ্ন হল পুঞ্জিত ক্ষয়ের প্রধান মাধ্যম হল এর উত্তর অপশন সি মাধ্যাকর্ষণ শক্তি ছ নম্বর প্রশ্ন হল পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশ্রেণীর নাম হল এর উত্তর অপশন ডি চান্দা কফু সাত নম্বর প্রশ্ন হল পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃষ্টিবহুল স্থানটি হল এর উত্তর অপশন ডি বক্সা এরপরে বিবাক্ষয় আছে শুদ্ধ অশুদ্ধ লেখ এক নম্বর প্রশ্ন হলো অক্ষরেখাগুলির পরিধি সর্বত্র সমান এটি অশুদ্ধ হবে দু নম্বর প্রশ্ন হল পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের প্রধান নদী তিস্তা এটি শুদ্ধ হবে এরপরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো এক নম্বর প্রশ্ন হলো কোনো স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হয় ক্যশ ঘন্টা এর উত্তর হবে বারো ঘন্টা। দু নম্বর প্রশ্ন হল সুন্দরবনে ক্যাস প্রকার অরণ্য দেখা যায় এর উত্তর হবে দুই প্রকার এরপরে আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও এক নম্বর প্রশ্ন হলো আবু অবিকারের ফলে সৃষ্ট ভূতকের ওপর যে শিথিল চূন্যবিচূর্ণ শিলাস্তর দেখা যায় তাকে কি বলে এর উত্তর হবে রেগলিত দু নম্বর প্রশ্ন হলো পৃথিবীর ছাদ কোন মালভূমিকে বলে এর উত্তর হবে পামির মালভূমিকে তিন নম্বর প্রশ্ন হল ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও এর উত্তর হবে সাতপুরা চার নম্বর প্রশ্ন হল ভারতের প্রমাণ সময় নির্ধারণকারী ডাগিমা রেখা কোনটি এর উত্তর হবে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও পরের স্কুলগুলির প্রশ্ন উত্তর আমরা নেক্সট ক্লাসে করব তাই তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রেখো তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে